ক্যাপ্টেন আর আমি ছিলাম মানিকচক। স্কুল থেকে কলেজ পর্যন্ত একসঙ্গে লেখাপড়া করেছি আমরা। পাস করে ও গিয়ে ঢুকলো মিলিটারিতে, আমি সেক্রেটারি। তারপরে দুজনে বিয়ে করলাম। বিয়ের পরে ঠিক করলাম আমাদের ছেলে মেয়ে হলে পরস্পরের সাথে তাদের বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো দৃঢ় করব। সে প্ল্যান মতোই আমরা এত দূরে গিয়েছি, কিন্তু যে ছেলেকে নিয়ে এত সব সেই বিয়েতে বেঁকে বসেছে। মানে সে এখন বিয়েই করতে রাজি নয়, তাই আমাকে দুঃসংবাদটা জানাতে ছুটে আসতে হলো। আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন ভাবি, আমাকে শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড করবে তা আমি ভাবতেও পারি। আরে এটা কেটা চিনেছিল নাকি? তাই তো ক্যাপ্টেন, যা হবার হয়েছে আমাকে তুমি মাফ করে দাও ভাই। এই বিয়ের সম্বন্ধটা এখানেই ভেঙে দাও। না, বিয়ের সম্বন্ধ ভাঙবেন না। লেবু লিলি তোমরা? জি, সবার বিয়েটা যাতে না ভাঙে সেজন্য আমরা ছুটে এলাম। কি বলছো তোমরা? বলছিলাম আপনার ছেলে এখানে বিয়ে করার জন্য অস্থির হয়ে আছে। জি, তাই নাকি? জি। কি আশ্চর্য, কিন্তু তোমাদের জন্য পরিচিত মনে হচ্ছে। সে কি টাকা যাবে? আমাকে চিনতে পারছেন না? আমি লেবু, এনুর বন্ধু। এনু কোথায়? এখানে আছে। এখানে কোথায়? কেন, ক্যাপ্টেন সাহেব বাসায়। ক্যাপ্টেন আমাদের বাসায়? জি, এবং বহাল তবিয়তই ছিল। তার মানে? মানে আমাদের বন্ধুবর আপনাদের এখানে ছদ্মবেশে থাকে। তোমরা কি আমার পিয়ন চান মিয়ার কথা বলছো? জি, পিয়ন চান মিয়াই হচ্ছে আপনাদের হবু জামাই তেনু মিয়া। সর্বনাশ, এসব কি বলছো? কোথায় যায় সে হতভাগা? জয় বাংলা! সত্যি কেল্লা পথে তোরা পয়সা দিকি। এই শোভা, শোভা কল বলছি, কল। এই শোভা জলদি কল। এই শোভা, না আমি দরজা খুলবো না। এবার শুধু ঘরের দরজা নয়, মনের দরজাও খুলতে হবে। কি বলছিস তুই? আমি বলছি যাবো না বলি, যাবি না, যাবো না। আয় না বেটা, আয়। যাও পরে না, হাইজেক করে নিয়েছি। তোর মনে যে এই ছিল তা তো আগে বলবি। আপনার মনে যে এই ছিল তা কি তেমনি জানতো? তৌবা তৌবা, আজকালকার ছেলে মেয়েদের কাণ্ডই আলাদা। দাঁড়িয়ে আছে ও কি বিয়ে না করে বই পা ধরছেন যে? Ha ha ha!